বেশি পরিমাণ ধরে তিনের এক উসুল দিয়ে কাবিন করা হয় কিন্তু এটা না করে সামর্থ্য অনুযায়ী যদি 5 লাখ হয় সেটা নগদ মেয়েকে বা তার গার্ডিয়ানকে দিয়ে দিতে যায় এখন তার গার্ডিয়ান যদি না মানে তাহলে কি করণীয় প্রথম কথা হলো মোহর এটা গার্ডিয়ানের হক না এটা মেয়ের হক এটা মেয়েকে দিবেন মেয়ে গার্ডিয়ানকে দেখ যাকে দেখ তার খুশি দ্বিতীয় কথা হলো মোহর যেটা ধরবেন এখান থেকে যেটা উসুল করবেন ভালো করে শুনে রাখেন এই ভেজালটা বেশিরভাগ বিয়েতে হয় দুই নম্বরই ছাড়া বিয়ে এই যুগে পাওয়া খুব কঠিন হয় আর যুবক বিয়ে করবা জীবনে একটা সলিড বিয়ে করবা এই ভেজাল কেন করো শুনে রাখেন যুবকরা মোহর ধরছেন 5 লাখ বাজার সদাই করে আনছেন আলতা সোনো এটা সেটা বাজার করে আনছেন 50,000 টাকা আয়না এবার কাজী যখন লিখতেছে বলতেছেন যে লেখেন মোহর কাজী সাহেব বলছে মোহর কত দিচ্ছেন বলে 5 লাখ বলে উসুল আসেনি বলে উসুল আছে কত কয় আচ্ছা 1.5 লাখ আন্দাজে বাজার করছে কয় টাকা 50,000 টাকা উসুল লিখতেছে কত আবার বিয়ে করে বউর জন্য একটা শাড়ি নিয়ে আসছে ওইটাও ধরছে হিসাবের মধ্যে ছোট লোকের তো একটা সীমা থাকে এগুলো করবেন না হ্যাঁ আপনি মোটা অঙ্কে স্বর্ণটন্ন দিচ্ছেন অনেক ভারী জিনিসপত্র দিচ্ছেন ঠিক আছে সেগুলো যদি ন্যায্য কিনে থাকেন ওইটা আপনি লেখেন যে এত টাকার এগুলো কেনা হয়েছে যেটা কেনা হয়েছে এটা বলেন তাহলে সেটা জায়েজ হবে মোহর থেকে বাদ দিলেন কিন্তু বেশিরভাগ বিয়েতে আমি যেটা জানি যে মিথ্যা মিথ্যি বলা হয় ছেলে মেয়ে পক্ষ এটা নিয়ে বাড়াবাড়ি করতে যায় না বিয়ের মজলিসে তো এগুলো কিন্তু নাজায়েজ এবং গুনাহের কথা মোহরের ক্ষেত্রে এই সমস্ত ধানা কোনো আমরা করবো না ইনশাআল্লাহ।